গত দু মাসে ছবার চুরি হলো শহরের শতবর্ষ প্রাচীন বনেদী বিদ্যালয় উমাকান্ত একাডেমিতে। শনিবার রাতেও চোরেরা দল স্কুলের হেডমাস্টারের অফিস থেকে কম্পিউটারের সিপিইউ চুরি করে নিয়ে যায়। এদিকে স্কুলে এখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের পরীক্ষার মরশুম চলছে। অনেক গুরুত্বপূর্ণ ফাইল ওই সিপিইউতে রাখা ছিল, সেটাই খুব পরিকল্পিতভাবে চোরেরা দল নিয়ে যায়। এ নিয়ে ছবার চুরির ঘটনা নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্ত এগিয়ে চলছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক ভট্টাচার্য জানান, সুরক্ষিত নয় বলেই এভাবে চুরির ঘটনা ঘটছে। আজকে এই গত দু মাসের মধ্যে আমাদের বিদ্যালয়ে ছবার চুরি হলো। আজকে আমাদের বিদ্যালয় থেকে আমার রুমের যে সিপিইউটা ছিল কম্পিউটারের সিপিইউটা চোররা চুরি করে নিয়ে গেছে, এবং এর জন্য আমরা খুব অসুবিধার মধ্যেই পড়ে গেছি। এবং স্কুলে আজকে পরীক্ষা চলছে, আমরা জানি না আমাদের পরীক্ষার দরকারি কাজ কাগজপত্রগুলি ঠিকঠাক মতো রাখতে পারবো। এটা নিশ্চয় গুরুত্বপূর্ণ জিনিস ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যেসব ফাইলগুলি ছিল সবই কম্পিউটারের মধ্যে ছিল। আজকে সকালে এসে আমার কিছু কাজ করার কথা ছিল, দুর্ভাগ্যক্রমে সিপিইউটি চুরি হয়ে গেছে। স্যার কোন দিক দিয়ে এসছে চুর? আসলে বিদ্যালয়টা খুব সুরক্ষিত নয়, বিদ্যালয়ে ঢোকার পথে অনেকগুলি রাস্তা আছে, কোন দিক থেকে ঠিকঠাক এসেছে বলা খুব কঠিন। তো সাধারণত তারা দোতলাতে উঠে যায় দড়ি বেঁধে, এবং সেটা